কি হাঁটতে দি, কি হাঁটতে দি, বেঈমান হাঁটতে দি, হারাই হারাই খোদারাই হারাই ইয়ার হালিও হব দে গেল দে গেল দে গেল দে আই তো থোরার গেল দি দাঁত টাঙ্গ না হাড়ি কোরআন ফদ নবীর লবে আদে মরিদের শাস্তি কানা থাড়ি হলো টাঙ্গ হাড়ি গেল ঠিক ওশালার ভাল ঠিক এটা কোরআন শরীফ আছে না ও ওড়া এগো দার গো দা মোবাইলের গো দা হো মোবাইল হো গোশালার না হলো ওশালা আলো আর খেয়ে হনবত হষ্ট বিশ্বকর আজম গছন আর দন্ন দিস খদড় হাল হাড়ি তুমি ঢুকাই জেনে মলো গিলে দর দিস অক্ষতা কানা তিতালা অক্ষতা কিলে সলার ভাল্লা তোমার তো সনা হই দিয়েন সুরা মায়েদা সুরা কি সুরা সুরা মায়েদা সুরা কি তেত্রিশ নম্বর আয়াত নম্বর আয়াত ও আবে সাফ সাইও তুমি ম্যাম সামনে নে হ্যাঁ আর তুমি দর দিও দে হ্যাঁ উল্টা ফাল্টা হলে হালিয়া তোমার দরিব খেয়াল রাখি ও আবে হ্যাঁ না না দরিদ চিত্তে না আসি তো টেনশন না করবে আয় শোনাই টেনশন কে করবে খেয়াল করি বিসমিল্লাহ রহমান রহিম إنما جزاء الذين يخاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يسلبوا أو تقطعوا أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة ولهم في الآخرة عذاب عظيم دور دور سبحان الله আর দরহান সন ইয়ান বাংলা অনুবাদ কি লিখছ ওয়া আবু সাহেব যারা আল্লাহ ও তার রাসূলের সাথে সংগ্রাম করে এবং দেশে হাঙ্গামা সৃষ্টি করতে চেষ্টা করে সচেষ্ট হয় তাদের শাস্তি হতে হচ্ছে এই যে তাদেরকে হত্যা করা হবে অথবা সুলিতে ছড়ানো হবে অথবা তাদের হস্তবদসমূহ বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে অথবা দেশ থেকে বহিষ্কার করা হবে এটি হলো তাদের জন্য পার্থিব লাঞ্ছনা আর পরকালে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি জোরে বলেন সুবহান বানাই হইলে আর হতারে যে হইব বানাইয়ে ইতি হইব দে ইতি কি আর যে রহন লাবলে বন্ধুরে ও দুনিয়ার মা ইন্নাল লাযিনা ইন্নামা জাযাউল লাযিনা ইউখারিবুনাল্লাহ ওয়া রাসূলহু ও দুনিয়ার মানুষ তোমাদের ভিতরে তোয়ারার ভিতরে যারা মাথা টুহি লাগাই মুকুট দাড়ি রাখি মুসলমান দাবি করি নবীর বিরুদ্ধে কথা কইব নবীর শানে আঘাত করিব নবীর শান এমন কথা কইব যেই কথা বাপ দাদা চোদ্দ গুষ্টিয়ে নৌনে যেই কথা কইলে রসুল শান আঘাত হইব ঠিক নেবে ঠিক নতুন নতুন কথা হই রসুল শান আঘাত করি বেয়াদবি করি সমাজের ভিতরে হজ্জা লাগাই দিব সমাজে সমাজে দ্বন্দ্ব লাগাই দিব ভাইয়ে ভাইয়ে হজ্জা লাগাই দিব এক ভাই আর এক ভাই আর হইব দে ইয়ান আর পরদিন মসুই তুই কেন আমি ইয়ান আর ঘরের কথা নোনা কথা সাব্বিষ্ট করি একজন আর একজন লো বাজাইনি সমাজে সমাজে হজ্জে বাজাই দিব এন্ডিল্লা ফসাদি মলে সব যারা হইব আল্লাহ দে গুণল্লাহ আগুদা শাস্তি নির্ধারিত করে দিলা বাপ দাদা সহ্য ফিসতে না কোনো দিন নবী সালাম ওর গুহ তুই নমাথা ইয়া মোলর মুখে যে খর না নয় আতন রেকর্ডিং আছে ভিডিও আছে হইয়া না নহ আর নাম নহ আর নাম নহ হইতো হই দে তাহলে নহ হইতো কিন্তু থই খানা করি কেন করতে হবে গোসালা না না দুঃখ লাগবে ইয়েন নবী শত্রুর নাম হতি তারাতন হস্তলা আর নিজ শত্রুর নাম হতা হস্তমালা ঠিক না এখন যদি দহর করে মাতিয়ে যদি মারিয়ে যদি নজর মাথা ও হাড়ি দি
খালিয়ে বেনলে দেয়ের এনে এখন দুমার আর মুসল্লি যাই আর আর ইমামের মাথা পাড়ি হলাই মামলা করিব না নগরি তো মামলা আনলে কি রে পুলিশে যদি কয় ও আসামির নাম কয় তো তুই কি হইবি নামাতদ নাম না হইবে না যে ফাইটতে তার নাম না হইবে না হইবে না না হইবে নাকি হইবে এ দেখি কোন দের তুমি ফাদার হই পুলিশের রহনে লই হই জানি হন মাথা লাগছে আ দেখি হইছে তুমি ফাদার হই আমাকে তো আগে ধর তুই হই না মা কইলে আল্লাহ বিরোধিতা করলি কি আমা নিজের শত্রুর নাম গড়গড়ায় হইতে র নবীর শত্রুর নাম হতে তো তনড় হই যাচ্ছে বেলায় তুই মুসলমান আছ না তার বাবি যা গোশালা ভাল আর হতাকে মরমর টিপকে দে হতাকে আলগু দেখি হড়া হইলাম দে দেখো না কয়দে যারা সমাজে নিজে নোয়া নোয়া ফতুয়া দি খোজ লাগা দি কি লাগা দি নবীরই কোনদিন কে নবীরই তি সালাম দন রে গু হইয়ে না আর তো রহ না তুতুন গম না লান না দে শুন তুতুন গম না লা মারা মারি নিচু কে বই দে কে তি দে কে লড়ি দে কে হুতি দে দেন না না আর আর ভিতর মারা মারি আছিন যেই তারিখ উত্তর নবী সাল্লামের গু হয় এই তারিখ উত্তর প্রতিভাতার বই ঠিক সমাজ দু ফাটা না খেলে যেই তারিখ উত্তর মিলাদ নবী তবরু করে ফাহানা হয় এই তারিখ উত্তর প্রতিভাতার বই সমাজ ফটাল লাগা দিয়ে ঠিক না বেড়ে যেই তারিখ উত্তর রসুলের বাপ মারে কাফের হয় আগে আর বেগুনা কাছিলাম কাফের হই এর দুজল বানাই তুই সমাজ কইজ বাজা দিবি কই দিল নোয়া নোয়া কথা কই যারা সমাজ থইজ বাজাই গু হাতাই নবীর বিরুদ্ধে কিয়ের বিরুদ্ধে হাদিবার কি কইবে এবার কি করিবে হাদা আইয়ু কাতালু ইবার কতল করি ফেলো আইয়ু সাল্লাবু হাদিবার কতল করিন না ভাইলে সুলি তুলি ফেলো হাদিয়ান যদি না পারো কি করিবা আউ তো কাতাউ আইদিহিম ওয়া আরজুলুহুম এই নবীর শত্রু ইবার আটটাং দুনি নরে ফিস মোরাবান কি মোরা আর ধরো হানা কি মোরা ওই কোরআন শরীফ অধ্যায় হদি নয় হাদে নবীর শত্রু ইবার আটটাং এগিনের ফিস মোরাবা বিখান করিবি সম্পর্ক রাখিনি অন্তত নবীর শত্রু ইবের সমাজ তুন এক করি গে বানাবি হদ ইয়ন্ত দুনিয়ার শাস্তি আখেরাত কি ওয়ালাহুম আযাবুন কঠিন আযাব এই শত্রু জালেম আল্লাহ বানাই রাখে সুবহানাল্লাহ ইয়াই তারা খুদুন হুদু জোর ইল্লা হরা হতা কোরআনত আছে দে আছে তো ইনা বানা হইনি না আছে না খালি হইবেন না আবার হইবেন হুজুর ঠক গই না ফাইতার না যাস কই মিলাদ নবীর বেদাত কই দে কি তব নাই কই দে ইবার বাই লাগা দে কিছু কইতে না সাথে বাই তুই বিয়া ইল্লা হইনো হুদুন নাই না মাতব দে আর তো রখল হুজুরি বাজি জামাই ইবার কি জামাই মিলাদ নবী না মানে নবীর কাফের খ নবীর সৈতলে গুথার দিতারে বালা হ হাদি না আদি জামাই কিছু কইতে না হড়ো নবীর ইমানের ব্যাপার হন এগানো ছিল সুখ সরম আরো তো রহ না কেয়ামতের ময়দানে নিজে দোহাই বেসাই কে বলছে আল্লাহ হবে কিরে তুই আশা করছিস না নিয়ে তো তোর জামাই নবীর বিরুদ্ধে কিছু না হস কে হুজুর জিও জামা কিছু হইতে কি নে খোদা হাদা সচ্চ মাল গলা ইন তোর সানি এনো হইয়া খুশালার হল ই বলদে হড়ে ই বো কোরআন শরীফ আরায় সূরা তওবা সূরা কি আহা আল্লাহ এই দিন কেন দিখতে দেবে সুবহানাল্লাহ কোন সূরা তওবা 23 নম্বর আয়াত
ইন্দে মাথা দুম হবে অনর্থ অনসুবিধা লান না ভাই শেষ করে দিই ওই আট টাইম শেষ আলহামদুলিল্লাহ আল্লাহ কি হস বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানূ লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানুকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমানি ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলে বন্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বান্দারা ও আর ঈমানদার বন্ধ করুন মুসলমান মুসলমান ভাই ভাই হইছে আল্লাহ কোরআন কি দলিল দে সাজনা ভাই হবি নাকি মুসলমান কি ভাই ভাই হবি নাকি নবীর শত্রু তুম দাই দাই হবি আজি একখানা মনে মনে ভাবিলে হুজুর মুসলমান মুসলমান ভাই ভাই এই কথা হইম নাকি মুনাফিক তুম দাই দাই হইম ইয়া একখানা আল্লাহ কোরআন কি হসন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদার বন্ধ কর লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানুকুম আউলিয়া ইনিস্তাহাব্বুল কুফরা যদি লা তাত্তাখিযু আবাআকুম তো